হাত উঠেছে, আকাশটাতে জ্যোৎস্না ফুটেছে, মেঘ সরিয়ে চাঁদ উঠেছে, আকাশটাতে জ্যোৎস্না ফুটেছে, অভিমানী মন দুঃখের জীবন সুখের সে ঠিকানা পেয়েছে, হে 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 লা 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 হে 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 লা 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 হে 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 লা 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 দেখেছেন? ইয়েস মাই সন, তুমি আমাকে অনেক প্রশ্ন করেছো অনেকদিন। তুমি বড় হওয়া, তোমারই অরফানেজে আসা, কিন্তু মাই সন, আমি তোমার সেসব প্রশ্নের কোনো উত্তর দিইনি। রাধার আমি সেগুলোকে এড়িয়ে গিয়েছি। ফাদার ফাদার থাক না সেসব কথা, ভালোই তো আছি আমি। না না, তোমার তোমার আস্তে ফাদার ফাদার কোন তোমার তোমার জানবার দরকার আছে। একটা চিঠি, এই খামটা তুমি নাও, এটাতে যে তোমাকে এখানকার সমস্ত খরচ দিয়ে তোমাকে বড় করেছেন, তোমাকে মানুষ করবার জন্য সাহায্য করেছেন, তার নাম ঠিকানা সব তুমি পাবে, এতে লেখা আছে। তুমি তুমি যাকে গডের আসনে বসিয়েছ তাকে তার সব কিছু এতে লেখা আছে। আমি চাই মাই সন, তুমি একবার অন্তত তার সাথে দেখা করো, একবার। কিন্তু 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 ফাদার ফাদার, আমি এতবার যাওয়া সত্ত্বেও তিনি আমার সঙ্গে দেখা করেননি, আমি তাকে চিঠি লিখেছি, তিনি একটা তো উত্তর দেননি, আমি তাহলে কেন তার সঙ্গে দেখা করবো? ফাদার পাবেন কি করে? সেই চিঠি তো কোনোদিন পোস্ট হয়নি। আমি আমি সেই চিঠিগুলো তুমি যেগুলো আমাকে দিতে, আমি সেগুলো যত্ন করে রেখে দিতাম। আমার আমার বারণ ছিল মাই সন, যে তোমাকে এখানে বড় করবার জন্য সমস্ত খরচ চালিয়ে গেছে, তিনি কোনোদিন চাননি যে তোমার সঙ্গে তার কোনো যোগাযোগ থাকুক। কিন্তু আমি চাই তুমি অন্তত একবার তার সঙ্গে গিয়ে দেখা করো। আর মাই সন, আমাকে পারলে তুমি ক্ষমা করো আমার এই কাজের জন্য, বাট
But they want to. But do, to me, to me, তোমার তোমাকে একটা কথা বলি, দেখো রামধনু, রামধনুর যেমন সাতটা সুন্দর রং আছে, আমিও চাই ভাই স্যার ওই ওই রামধনুর মতো সাতটা রঙে তোমার জীবনটাও ওই রকম ওই রকম রঙিন হয়ে উঠবে। আপনি যা চাইছেন আমি তাই করব। সুধাংশু রায়, 15 পালিগান প্লেস, কলকাতা। জানি না ফাদার, রামধনুর সাতটা রং আমার জীবনটাকে রাঙিয়ে তুলবে কিনা। যাদের জীবনে আমার কোনো অস্তিত্বই নেই, জানি না তারা আমাকে মেনে নেবে কিনা। তবুও থ্যাংকস ফাদার আমাকে হেল্প করার জন্য। আমার এত বছরের স্বপ্নটাকে সত্যি করে তোলার জন্য। কাকি চান বলুন। বলছি আমি সুধাংশু রায়ের সঙ্গে দেখা করতে পারি? কিন্তু স্যার তো বাড়িতে কারোর সঙ্গে দেখা করেন না, আপনি বরং অফিসে গিয়ে দেখা করেন। এই চিঠিটা আপনি ওনাকে দিয়ে দেবেন, তাহলে উনি বুঝতে পারবেন। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি স্যারকে চিঠিটা দিয়ে আসছি। আপনি একটু বসুন, স্যার এক্ষুনি আসছেন। Thank you.
এই ছবিটা নিশ্চয়ই মিস্টার রায়ের মেয়ের। মিস্টার রায়কে কেমন দেখতে হবে? তুমি ফিরোজ? হ্যাঁ, চিঠিটা পড়লাম। টেল মি, হাউ ক্যান আই হেল্প ইউ? না মানে আমি আসলে, শোনো, আমার একটা মিটিং আছে, আমি না হারি, আমি এক্ষুনি বেরিয়ে যাব। আমি জীবনকে বলেছি ও তোমার থাকার ব্যবস্থা এখানে করে দেবে আমাদের গেস্ট রুমে, আর আমি রাত্রে ফিরে এসে তোমার সঙ্গে সব কথা বলবো। ওকে, বাই দ্য ওয়ে, ফাদার ফ্রান্সিস কেমন আছেন? ভালো না, উনি খুবই অসুস্থ। ও ঠিক আছে, তাহলে রাত্রে কথা হবে। বি কমফোর্টেবল। যে ছবিটা আমার কল্পনায় ছিল, মিস্টার রায় একদমই তার উল্টো। একটা শক্ত মনের মানুষ, উনি কি বুঝবেন আমার মনের কথা, আমার রামধনুর রঙগুলোর কথা? আপনি আসুন আমার সঙ্গে, আমি আপনার ঘরটা দেখিয়ে দিই। ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিন, আর আমি ওই খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। আপনি আসছেন কোথা থেকে? আমি মধুপুর থেকে আসছি, ফাদার ফ্রান্সিসের অফানেজ হোম থেকে। আমি ওখানেই মানুষ হয়েছি। আমার নাম ফিরোজ। আমি জীবন, এই বাড়ি দেখাশোনা করি। আসুন। কি করেন এমনি উনি? এইচএস দিয়েছে। তাহলে ফিরোজ, তুমি 4 বছর বয়স থেকে ফাদারের কাছে মানুষ, তাই তো? আর সেদিন থেকে মিস্টার রয় তোমার দায়ী দায়িত্ব নিয়েছেন। তুমি এত বছর পর ফাদারের কাছে ওনার নামটা জানতে পেরে অত দূর থেকে তুমি ছুটে এসেছো ওনার সঙ্গে দেখা করতে। আসতেই হতে জানো, যে মানুষটাকে কখনো আমি দেখিনি, চিনি না, যে মানুষটা সেভাবে আমার কেউ হন না, আমার রক্তের সম্পর্কে কেউ নন, তিনি আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন, বড় হয়ে ওঠার দায়িত্ব নিয়েছেন, বেঁচে থাকার দায়িত্ব নিয়েছেন। সে মানুষটা কত মহৎ, কত উদার। এরকম মানুষ পৃথিবীতে যে আছে সেটা এনাকে দেখেই বুঝতে পারা যায়। আমি জানি না, জানো, আমার এখানে আসাটা ঠিক হলো না ভুলো? না না, তুমি এসে ভালোই করেছ। তবে উনি এরকম ধরনের উপকার হামেশাই করে থাকে, তার কাছে নতুনত্ব কিছু নেই। ওনার কাছে না থাকলেও আমার কাছে অনেক। এটা এটা গুরুত্ব যে কতটা সেটা আমি তোমায় ঠিক বলে বোঝাতে পারবো না জীবনদা। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিচে, হ্যাঁ গেস্ট রুমে, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। মিসেস রয়,
জরুরি তলব। আসছি। ও ফিরোজ, আমরা যা ভাবি আর দেখি তার মধ্যে কিন্তু বিরাট ফারাক। আশা করি তুমি সবটাই বুঝতে পারছো। সুতরাং যা করবে ভেবে চিন্তে করো। আসলে কি জানো, আমাদের ছোট ছোট অনুভূতিগুলো, দুঃখ, কষ্ট, ভালোবাসা, এগুলো অনেকের কাছে মূল্যহীন, তাদের কাছে কোনো দাম থাকে না। অদ্ভুত মানুষ। জীবনদা, আমি জানি ছোট ছোট ইমোশনসগুলো যদি না থাকতো তাহলে এত বেঁচে থাকতাম না কেউ কোথাও। হোয়াট, একটা অরফানেজের ছেলে এসে সোজা গেস্ট রুমে উঠে গেল আর তোদের স্যার সেটা মেনে নিলেন? আমি আর কি বলবো ম্যাডাম, স্যার বললেন তাই আমি। তোদের স্যার মাঝে মাঝে আমাদের এই সোসাইটিটাকে, আমাদের আমাদের স্ট্যাটাসটাকে ভুলে যান। একটা চেনা নেই জানা নেই একটা ছেলে সোজা বাড়ির ভেতর। হ্যালো মিসেস ঘোষ। হ্যাঁ হ্যাঁ, আমি আমি এক্ষুনি বেরোচ্ছি। আই এম সো সরি, আমার একটু দেরি হয়ে গেল। ওকে বাই। শোন, তিস্তা বাড়িতে একা আছে, ওকে একটু লক্ষ্য রাখিস। আর হ্যাঁ, ওই ছেলেটার দিকে একটু নজর রাখবি, ও এদিক ওদিক ঘোরাঘুরি না করে। আমি পরে ফিরে তোর স্যারের সঙ্গে কথা বলবো। ওর এই ধরনের ডিসিশন তো আমাদের একদিন বিপদে ফেলে দেবে। জীবনদা, 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 জীবনদা। মর্নিং তিস্তা, বল। মর্নিং। মম বেরিয়েছে? জাস্ট বেরোলো। কেন, কোনো দরকার ছিল? ইয়া, আই নিড সাম মানি। কত? 5,000 rupees. ক্যান ইউ প্লিজ সলভ দ্য প্রবলেম জীবনদা? মনে হচ্ছে পারবো। দ্যাটস গ্রেট, এই জন্য তোমাকে আমি এতখানি পছন্দ করি জীবনদা। তা কখন লাগবে শুনি? বিকেলের দিকে। আর শোনো, আমার জুসটা একটু পাঠিয়ে দাও, আর আজ ম্যাঙ্গো নয়, অরেঞ্জ। ওকে ওকে। তিস্তা, তোমার টাকাটা। থ্যাংকস। বলছিলাম, তুমি কি এখনই বেরোবে? ইয়েস। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? না, আসলে তোমার পাপার একজন গেস্ট এসেছেন, সে তোমার সঙ্গে একটু দেখা করতে চান। গেস্ট? হু দ্য হেল ম্যান? ফিরোজ, অরফানেজে মানুষ, তোমার পাপাই ওনার দেখাশোনা করেন। ও, চ্যারিটি। প্রভাবশীল মানুষেরা সবসময় টাকা ডোনেট করে নাম কিনতে চায়। Am I right, জীবন্দ? আসলে ওর সঙ্গে আমি কথা বলে দেখেছি, ছেলেটা খুব সরল। তুমি যদি একবার দেখা করো ওর খুব ভালো লাগবে, আমার মনে হয় তোমারও ভালো লাগবে। ও গ্রেট, তুমি এখন আমার চয়েসের ব্যাপারে এত বোঝো জীবন্দা।
বুঝি, সেই ছেলেবেলা থেকে তোমাকে দেখছি, তোমার দুঃখ আনন্দ রাগ সবটাই বুঝি। কি বুঝি তো? ডোন্ট মেক মি ইমোশনাল। যদি দেখতে ইচ্ছে হয় তাহলে দেখা করব, নেই তো নেই। আর হ্যাঁ, এই টাকাটা তুমি আমায় পার্সোনালি লোন দিয়েছ, পাপা মা বা মা যেন এটা না জানতে পারে। এত টাকা কি করো? দৌড়ই, এই রেসে টিকে থাকতে গেলে আর নিজের লাইফকে এনজয় করতে গেলে আই হ্যাভ টু রান। তোর ক্লান্ত লাগে না? হ্যাঁ লাগে, এই বাড়িতে বদ্ধ হয়ে থাকলে আমার খুব টায়ার্ড লাগে। এনিওয়েজ, জ্ঞান দিও না, টাকা দিয়েছ শোধ করে দেবো, দ্যাটস অল। জানি না দেখা করবে কিনা, তবে তোমার কথা আমি ওকে বলেছি। কি জানো জীবনদা, আমি যেখানে মানুষ হয়েছি সেই জায়গাটা খুব অন্যরকম, তো তোমাদের মতো নয়। সেখানে পরিবার কীরকম, পরিবারের মানুষগুলোর মধ্যে সম্পর্ক কীরকম হয় কিছুই জানি না। আমি যখন তিস্তার ছবিটা দেখলাম না, আমাকে মনে হলো জানো, যে আমার যদি বোন থাকতো তাহলে সে হয়তো তিস্তার মতোই হতো। তিস্তা বেশ আমার বোন, আর মিস্টার অ্যান্ড মিসেস রায় আমার বাবা মা। এই ফ্যামিলিটা যদি আমার হতো। তুমি যেভাবে ভাবো ওরা কিন্তু সেভাবে ভাবে না, ওরা সব কিছুর মধ্যে একটা ব্যবসা খুঁজে। আচ্ছা, তুমি কি কোনো সম্পর্ক পাওয়ার জন্য এখানে এসেছো? না, তুমি বিশ্বাস করো আমি কোনো কিছু পাওয়ার জন্য আসিনি, কোনো কিছু পাওয়ার আশা করে আমি এখানে আসিনি। আমি শুধু আমার আল্লাহকে দেখতে এসেছি, আমার ভগবান, আমার ঘটকে আমি দেখতে এসেছি, আর কোনো কিছুর আশা করে আসিনি আমি। যাই হোক, তুমি এই ঘরের বাইরে কখনো বেরোবে না, মনে রাখো তোমার দুনিয়াটা এই ঘরের মধ্যে। কারোর সঙ্গে কখনো জোর করে সম্পর্ক তৈরি করার চেষ্টা করো না, নিজেই কষ্ট পাবে। আমাকে বলা আছে তোমার উপর কড়া নজর রাখতে। তুমি এই বাড়ির লোকগুলোকে অনেক কিছু ভাবতে পারো, বিশ্বাস করতে পারো, কিন্তু তারা কাউকে বিশ্বাস করে না। বিশ্বাস করবে জীবনদা, দেখেন বিশ্বাস করবে। যেদিন ওরা রামধনুর রংগুলোকে দেখতে পাবে না সেদিন বিশ্বাস করবে। আরে বাবা, অবিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। আসল কথা, ও যেখান থেকে এসেছে আর যার কাছ থেকে এসছে তাকে তুমি চেনো না বলেই এ কথা বলছো। তুমি তুমি কত টাকা নষ্ট করেছো এর পেছনে তুমি জানো? এভাবে বাড়িতে থাকতে এলাও করলে কি করে? উইদাউট মাই পারমিশন? হাউ ডেয়ার ইউ সে দ্যাট? বাড়িটা আমার, ভুলে যেও না, কে থাকবে আর কে থাকবে না সেটা আমি ঠিক করব। টাকা দিয়ে তুমি নাম কিনতে চাইছো? ইউ আর জাস্ট জেলাস অ্যাবাউট মি। আমি যেহেতু কয়েকটা সোশ্যাল অর্গানাইজেশন চালাই, তাই তোমাকেও কিছু করি এটা দেখাতে হবে, তাই তো? প্লিজ প্লিজ,
ইউ জাস্ট বিলিভ মি, আমি আমি জানতাম না আমি কার জন্য টাকাটা পাঠাচ্ছি। আমি জাস্ট মাসে মাসে টাকাটা ফাদার ফ্রান্সিসের কাছে পাঠিয়ে দিতাম, দ্যাটস অল। বাহ, অমনি চলে এলে, আমাকে দেখতে ইচ্ছা করলো তোমার, তো দেখলে তো কেন গো নাও। ও হ্যাঁ, তুমি না একটু হ্যাংলা টাইপস আছো, ডোন্ট মাইন্ড। হো অরফানরা একটু হ্যাংলাই হয়, তাদের কেউ থাকে না তো। ফাদার ছাড়া আর তো কাউকে পাইনি নিজের বলতে, তাই ফ্যামিলি রিলেশন এগুলোর প্রতি সত্যি খুব হ্যাংলামি জাগে। আজকে যখন তোমাদের বাড়িতে ঢুকলাম, তোমার ছবি দেখলাম, ছবিটা দেখে একটা অদ্ভুত ফিলিং হলো জানো। আমার মনে হলো আমার যদি বোন থাকতো তাহলে সে হয়তো এরকমই হতো, দাদা বোন এই সম্পর্কগুলো তো কোনো এক্সপিরিয়েন্স নেই আমাদের কাছে। হ্যাঁ ভাই দেবে, সেটা হচ্ছে আমরা শুধু হ্যাংলাই না, লোভিও। তাকে লোভ হলো যে যদি একটা রিলেশনশিপ তৈরি করে একটা সিস্টার পেয়ে যায়। সে সিস্টার সিস্টার আমি বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ ইন রিলেশনশিপস। ওকে বাই। কোথায় গেল? এনজয় করতে। এনজয় করতে মানে এনজয় বা আনন্দ করতে। বাপ, তা কখন ফিরবে ও? যাওয়ার সময় থাকে ভাই, ফেরার থাকে না। এই যে এইগুলোকে নিয়ে স্যার বা ম্যাডাম কিছু বলেন না ওকে? স্যার বা ম্যাডামের সময় কোথায় যে তিস্তাকে কিছু বলবে? তুমি কদিন থাকো সব কিছু বুঝতে পেরে যাবে। আসলে তুমি যে ছবিটা ভেবে এখানে এসেছো তার সঙ্গে কিছু মিল পাবে না, আর তুমি না চাইলেও এটাই তোমাকে বিশ্বাস করতে হবে। সে সিস্টার সিস্টার আমি বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ ইন রিলেশনশিপস। ওকে ফিরোজ, দেখো অ্যাজ সাচ আমি তোমার সম্বন্ধে কিছুই জানি না, ওয়াই ডোন্ট ইউ টেল মি সামথিং অ্যাবাউট ইউ? স্যার আমি নতুন করে আমার সম্বন্ধে আপনাকে কি বলবো জানি না, তবে স্যার আমি ফাদারকে জিজ্ঞাসা করেছিলাম, যতটুকু জানতে পেরেছি যে 4 বছর বয়সে আমাকে রাস্তা থেকে কুড়িয়ে পান ফাদার, আর আমার গলায় এই তাবিজটা ছিল, তাই ওনারা বুঝতে পারেন যে আমি কোনো মুসলিম ঘরের সন্তান, না হলে হয়তো আমার নাম রামও হতে পারত। তারপর ধীরে ধীরে বেড়ে উঠি। জানেন স্যার আমি ফাদারকে জিজ্ঞাসা করেছিলাম যে এই যে আমি পড়াশোনা করি, এত বই লাগে, ওখানকার অনেক ছেলে থেকে আমার জামা কাপড় ভালো, কি দেন এগুলো? ফাদার আমাকে বলেননি, আমি তাকে চিঠি লিখতাম,
সে চিঠিও তার কাছে যায়নি। শেষকালে ফাদার আপনার কথা বলেন, আমি প্রত্যেক মুহূর্তে ভাবতাম যে যে মানুষটি আমাকে এত সাহায্য করে তাকে কেন আমি দেখতে পাই না। অনেকটা আল্লাহর মতো, দোয়া করেন কিন্তু দেখা দেন না। তাই স্যার চলে এলাম আমার দেবতাকে খুঁজতে। প্লিজ প্লিজ ডোন্ট পুট মি টু শেম। আমি যা করেছি সেটা আমার ডেস্টিনি, আর তুমি যা পেয়েছো সেটা তোমার ডেস্টিনি। অ্যাকচুয়ালি এই অঙ্কটা কিন্তু অনেকদিন আগে অন্য কোথাও তৈরি করাই ছিল। না স্যার, আমি যে হোমে বড় হয়ে উঠেছি সেখানে তো অনেক বাচ্চাই ছিল, তারা তো কই আমার মতো বেড়ে ওঠেনি। এর জন্যে তোমার ফাদার ফ্রান্সিসকেই থ্যাঙ্কস দেওয়া উচিত। আমি বলেছিলাম কোনো একজন স্টুডেন্টকে সাহায্য করতে চাই, উনি তোমাকেই চুজ করেছিলেন। অ্যাকচুয়ালি অল দ্য ক্রেডিট শুড গো টু হিম। এনিওয়ে ফরগেট ইট, তোমার ফিউচার প্ল্যান সম্বন্ধে বলো, তুমি ভবিষ্যতে কী করতে চাও? জানি না স্যার, এখনো ঠিক করিনি, তবে কিছু তো একটা ডেফিনেটলি করতেই হবে। হোয়াট আই ক্যান অফার ইজ, তুমি আমার কোম্পানিতে জয়েন করো, আমি তোমার জন্য আলাদা থাকার ব্যবস্থাও করে দেবো। ইউ লিড ইউর ওন লাইফ। থ্যাংক ইউ স্যার, তবে যে লেখাপড় আপনি আমাকে শিখিয়েছেন আমার বিশ্বাস আমি নিজেই পরিশ্রম করে কোনো একটা কাজ জোগাড় করে নিতে পারবো। বাট একটা রিকোয়েস্ট আছে স্যার, এটা রাখতেই হবে আপনাকে, একটাই চাহিদা আমার। বলছি স্যার, আমার বাকি জীবনটা আপনাদের সঙ্গে এখানে থাকতে দেবেন? সেটা কি করে সম্ভব? সেটা সম্ভব নয়। সরি স্যার, মানে আমি বুঝতে পেরেছি যে আমি এখানে এসে আপনাদের অনেক প্রবলেমের মধ্যে ফেলে দিয়েছি, তাই না? নো, ইটস নট দ্যাট, ইউ আর রং। রং নয় স্যার, তবে আপনাদের এখানে সোসাইটির যে নিয়মগুলো রয়েছে সেগুলো তো আমাদের অফানে জমে শেখানো হয় না। আপনাদেরগুলো হয়তো ঠিক, তবে আমাদের সঙ্গে হয়তো মিলে না। বুঝতে পারলাম এখানে এসে। আসলে কি জানো, আমরা এই সিস্টেমটার বাইরে তো কেউ নই। স্যার, এই সিস্টেম তো আমি জানি না, দেখিও নি, দেখলে মানতে পারবো কিনা জানি না। তবে স্যার একটা রিকোয়েস্ট আছে, শেষ, আর কিছু চাইব না। হোয়াট, আর ইউ জোকিং? একটা গোটা দিন আমাদের বাড়িতে বন্দি হয়ে থাকতে হবে জাস্ট টু এনকারেজ ইওর স্টুপিড সেন্টিমেন্ট? না ম্যাডাম, মানে আমি বলছিলাম যে একটা দিনই তো, আর আমার মানে ইমোশনগুলোকে জাস্ট আমি একটু অন্যভাবে দেখতে চেয়েছিলাম, আর অন্য কিছু না। আমি আমি কথা দিচ্ছি যে আমি এই একটা দিন, আর আপনাদের বিরক্ত করতে কোনোদিন এখানে আসবো না, কোনোদিন না। ইম্পসিবল, অসম্ভব, আমার পক্ষে এই সমস্ত পাগলামো খেলায় সায় দেওয়া সম্ভব নয়। প্লিজ মালবিকা, ও তো বলছে চলে যাবে, ওর একটা ইচ্ছা আমরা পূরণ করতে পারি না? আফটার অল হি ইজ লাইক আওয়ার সান। তুমি কি কোনো সত্য গোপন করতে চাইছো? আমি যেটা বলতে চাইছিলাম যে তো সত্যি আমাদের ছেলের মতো। ছেলের মতন, কিন্তু ছেলে নয়, মাইন্ড ইট। তোমাদের যা খুশি তোমরা তাই করো, আমার কিচ্ছু বলার নেই। আর আমি এটাও দেখব ও কিভাবে এই বাড়িতে থাকে। ফিরোজ, কেন মিছিমিছি জেদ করছো? চেয়ে অপমানিত হতে ভালো লাগে? আমার রামধনুর রঙগুলো
হ্যাঁ, আমি বুঝতে পারছি। অফকোর্স আই ফিল ইউ। আমার বুঝতে এইটুকুনিও অসুবিধা হচ্ছে না যে তুমি আমাদের সাথে একটা মজার গেম খেলতে চাইছ। ধরো এই খেলাটার নাম দেওয়া যাক লক অ্যাট হোম। আর এই খেলাটা খেলতে পারলেই তুমি তোমার ডেস্টিনি মানে অরফানেজে ফিরে যাবে, কি তাই তো? মেবি। মানে? হ্যাঁ, হয়তো ফিরে যাব। ওকে, তাহলে যত সম্ভব তাড়াতাড়ি আমরা খেলবো, পারলে কালকে। আমার আপত্তি নেই, তোমার মা রাজি হবেন তো? ডোন্ট ওয়ারি ব্রাদার, আমি আছি তো। মাকে আমি এক সেকেন্ডে রাজি করাবো, ঠিক আছে তো? কি বললে আরেকবার বলো। কি বললাম? আমি কি বললাম? ও নো, আরেকবার বলো প্লিজ। ওকে, BROTHER ব্রাদার, অলরাইট? থ্যাংক ইউ দিস্তা। আমার রামধনুর রঙগুলো ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। থ্যাংক ইউ সো মাচ। রামধনু? ম্যাড ব্রাদার, ও ড্যাম। ডোন্ট ওয়ারি ব্রাদার, আমি আছি তো। BROTHER ব্রাদার, অলরাইট? ফাদার, তিস্তা আজ আমাকে দাদা বলে ডেকেছে। ব্রাদার, ব্রাদার বলেছে ফাদার। এতদিন পরে সম্পর্কের একটা স্বীকৃতি পেলাম। এই পৃথিবীতে একজন তো এলো যে আমাকে দাদা বলে ডাকলো ফাদার। তোকে সিস্টার বললো আর তুই গলে গেলি। বি প্র্যাকটিক্যাল মম, আমরা যদি একদিন একসাথে স্পেন্ড করি তাহলে অ্যাটলিস্ট এই ভূতটা তো ঘাট থেকে নামবে। কিন্তু ওর কথা মতো আমাদের চলতে হবে? চিনি না জানি না কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। বোঝার চেষ্টা করো মম, ও এত দূর এগোতে পারছে কারণ পাপার সাপোর্ট ওর সাথে আছে। লেট ইট বি লাইক টিট ফর ট্যাট, দেখবে তাহলে সব ঠিক হয়ে যাবে। তাহলে আমরা কালকেই সারা দিন একসাথে স্পেন্ড করছি, ওকে? কিন্তু কালকে আমার একটা মিটিং আছে, সেটা কি করে ক্যান্সেল করব? তুমি যদি কালকের একটা মিটিং ক্যান্সেল না করতে পারো তাহলে আগামী দিনে অনেকগুলো মিটিং ক্যান্সেল করতে হতে পারে, তাতে তুমি রাজি তো? অ্যাট লাস্ট আমরা রাজি। কাল আমরা সবাই তোমার সাথে সারা দিন কাটাবো, কিন্তু আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? পরশুদিন তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। অ্যাকচুয়ালি উই ডোন্ট নিড ইউ। তুমি এখানে থাকলে বারে বারে সবার সাথে অশান্তি হবে, সম্পর্কগুলো খারাপ হবে। তার থেকে ভালো তুমি তোমার জীবনে ফিরে চলে যাও আর আমরা আমাদের লাইফস্টাইল নিয়ে বাঁচি। ঠিক আছে, তাই হবে। দেন ক্রস ইউর ফিঙ্গার্স অ্যান্ড প্রমিস মি। Promise? Thanks.
বলছি কালকে আমার একটা কাজ তোমায় একটু করে দিতে হবে, মানে আমার সাহায্য করতে হবে, করবে তো? নিশ্চয়ই করবো। কি করতে হবে বলো। হ্যাঁ না শুনুন, আপনাকে বলি যে আজকে কিন্তু আমার সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো ক্যান্সেল করুন। আমার শরীরটা খুব একটা ভালো নেই, আমি তাই অফিস যাচ্ছি না। আর মেইন জিনিসটা হচ্ছে আমাকে যেন বাড়িতে কেউ ফোন করে ডিস্টার্ব না করে, ঠিক আছে? আর চিঠি টিটিগুলো যা আছে সেগুলো যা সাইনের, ঠিক আছে আমি আপনাকে পরে ফোন করছি আবার। ওকে, কিছু বলবি? হ্যাঁ স্যার, ফিরোজ একটু বেরিয়েছে, ও বলছিল আপনাকে কি একটা গিফট দেবে, মনে হয় ওটা কিনতেই বেরিয়েছে। গিফট দেবে আমাদের? কি ব্যাপারটা কি বলতো? নিশ্চয়ই আপনাদের জন্য কোনো সারপ্রাইজ আছে। ওর এখানে আসার থেকে বড় সারপ্রাইজ আর কি হতে পারে? হ্যালো মিসেস ঘোষ, অ্যাকচুয়ালি আজকের মিটিংটা ক্যান্সেল করতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা বড় ডিলিং আছে, মোর দেন 2 crores। না না, আমাকে ওটাতে থাকতেই হবে। হ্যাঁ নিশ্চয়ই, অফকোর্স পার্টি দেব। আরে বাবা, এত বড় একটা ডিলিং হচ্ছে, সবাই মিলে সেলিব্রেট করব না? ওকে বাই। হ্যালো, হ্যাঁ আমি তিস্তা বলছি। শুনেছিস তো, আজকে ডিস্ক পার্টি ক্যান্সেল। হ্যাঁ ওই আর কি, বিজনেস পার্টি, পাপার কড়া হুকুম বাড়িতে থাকতেই হবে। এনিওয়েজ মুড খারাপ করিস না, কাম অন। আমি বলছি তো কালকে সব খরচা আমার, ওকে? না চিয়ার আপ, জিন্দগি রক্স ইয়ার। কি ব্যাপারটা কি বলতো জীবন, আমাদের সবাইকে বাড়িতে বন্দি করে রেখে সে গেল কোথায়? সেটাই তো ভাবছি স্যার, ও কোথায় যেতে পারে। তবে স্যার, অনেকদিন পর আজ আপনাকে খুব রিল্যাক্স লাগছে। সত্যি রে, আজকে আবার সকাল থেকেই ড্রিঙ্ক করছি। কিন্তু সারাটা দিন আমরা কি করব কিছু ভেবেছো? কেন, গল্প করব, আড্ডা মারব, চাও তো ঝগড়া করতে পারি। তুমি শুধু আমার ঝগড়াটাই দেখলে? না বল বিকা, অনেক কিছুই আমি দেখি, সবই আমি বুঝি, কিন্তু বোধহয় তুমি রাগ করবে বা বিরক্ত হবে সেই জন্যে কিছু বলি না। যখন সবটাই বুঝে গেছো তখন তো আর আমার বলার কিছু নেই। আসলে আসলে একটা বাড়িতে আমরা তিনটে মানুষ, ভিন্ন ভিন্ন মেরুর, যাদের চাওয়া পাওয়ার মধ্যে কোনো মিল নেই। কেন নেই মম? পাপা একই জায়গায় থেকে কেন আমাদের মানসিকতা এত আলাদা? আমার মনে হয় আমরা যা চেয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি, তাই আমাদের যাওয়ার ইচ্ছেগুলো ফুরিয়ে গেছে। হয়তো হয়তো দূরত্ব তৈরি হতে হতে আমরা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। লাস্ট এক বছরে আমরা কটা দিন একসাথে স্পেন্ড করেছি বলতো? কত দিন আমরা একসঙ্গে লাঞ্চ ডিনারের টেবিলে বসিনি। আমরা
আপনি কিরকম হারিয়ে যাচ্ছে মালবিকা, আপনার নিজেদের সঙ্গে ছুটে আর পারছি না। তো তোমার মনে পড়ে আমরা লাস্ট কবে একসঙ্গে আউটিং এ গেছি? আমার মনে আছে তখন আমার 13-14 বছর বয়স হবে, আমরা গোয়ায় গেছিলাম। তোমার মনে আছে মা? অফকোর্স, কি এনজয় করেছিলাম আমরা সত্যি। দোজ গোল্ডেন ডেজ, দ্য গড ফ্রম আওয়ার লাইভস। আচ্ছা ফিরোজ, তোমার সন্তান নয় তো? মানে কোনো ভুল বা কোনো রিলেশন যেটা নাকি তুমি আমাদের কাছে বলতে পারো? প্লিজ মালবিকা, জাস্ট শাট আপ। তোমার এই নোংরা মানসিকতার জন্য আমাদের দূরত্বটা কতটা বেড়ে গেছে তুমি বুঝতে পারো না? কেন কেন ওয়াই সারাক্ষণ আমাকে এরকমভাবে সন্দেহ করো বলতে পারো? হয়তো তোমাকে হারানোর ভয়। কিসের ভয়? এতেই তো তুমি প্রতি মুহূর্তে আমাকে হারাচ্ছ। একটা দিনও আমরা ঝগড়া না করে কাটাতে পারি না। ওয়াও, ক্যা ফ্যামিলি হ্যায়। সত্যি মালবিকা, আমরা কি একটা দিনও শান্তিতে থাকতে পারি না? নিজেদের মুখের হাসিটা ধরে রাখতে পারি না? ফিরোজ কোথায়? Where is that idiot? Please, please মালবিকা, ওকে গালাগালি দিয়ে নিজেকে ছোট করো না। ও তো ফিরে আসলে শিউরে উঠবে আমাদের মতো এই হাই সোসাইটির জন্তুদের দেখে। তিস্তা, চ আজকে আমরা সব একসঙ্গে খাবো। আরে আমাদের উপর খুব রাগ করেছিস না রে? রাগ করব কেন? তোমাদের ঝগড়ার মধ্যে আর নতুনত্ব কি আছে? রোজই তো দেখি, জাস্ট মাঝে মাঝে ফেড আপ হয়ে যাই, হয়তো তাই জন্যই রিয়্যাক্ট করে ফেলি। পাপা, ফিরোজ কোথায়? আমি জানি না রে, সকাল গড়িয়ে তো দুপুর হতে চললো, এখনো তো কোনো পাত্তাই নেই। কি নাকি জীবনকে বলে গেছে আমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছে। সারপ্রাইজ? বাড়ির জিনিসপত্র একবার দেখে নাও তো, দেখো তো কি কি মিসিং আছে। কি বলছিস কি তুই? আমি ঠিকই বলছি বাবা, তুমি এদের চেনো না, দে আর ভেরি ক্লেভার। প্লিজ তিস্তা, ইউ আর মিস্টেকেন। দেখ, আমি কিন্তু মানুষ চিনতে ভুল করি না রে, এন্ড আই হ্যাভ সিন এ রেয়ার স্পার্কল ইন হিম, যেটা আমাদের মধ্যে কাউর নেই। ও নিশ্চয়ই ফিরে আসবে রে, নিশ্চয়ই ফিরে আসবে। তুমি হয়তো ঠিকই বলছো। যাই হোক, চলো খেতে যাওয়া যাক, আমার খুব খিদে পেয়েছে। চল। আর আজকাই এ দিন ফিরোজকে নাম। সত্যি ফিরোজ ম্যাজিক জানে। কতদিন পর স্যার ম্যাডাম আর তিস্তাকে একসঙ্গে হাসতে দেখলাম। রিয়ার মোমেন্টস কিংবা ম্যাজিক মোমেন্টস বলা যায়। থ্রি চিয়ার্স ফর ফিরোজ। কিছু বলবে? না, দেখছি। দেখছো কি? দেখছো
ম্যাজিক মোমেন্টস, যেগুলো সব আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আচ্ছা, ছেলেটার কোনো খবর পেলে? না। তবে কি ও সত্যিই চলে গেল? জানি না। জানো, আমরা যদি একবার না থাক। থাকবে কেন বলো না, কি বলছো? আচ্ছা, ওকে কি আমরা এ বাড়িতে অবশ্য, তোমাদের যদি আপত্তি না থাকে? দেখো, ছেলেটার সঙ্গে বোঝাপড়া না করে আমি কোনো ডিসিশন নিতে পারছি না। কিসের বোঝাপড়া? কি বা ডিসিশন? ওকে কথা দিয়েছিলাম যে আগামীকালের আগে আপনাদের কিছু বলবো না। কি কথা স্যার? ফিরোজ চলে গেছে, আজ অনেক ভোরে ও এ বাড়ি ছেড়ে চলে গেছে। এই চিঠিটা আর খামটা আপনাকে দিতে বলেছিলাম। কিন্তু এই কথা তুমি আগে বলোনি কেন স্যার? ওকে কথা দিয়েছিলাম, কিন্তু সেটাও তো রাখতে পারলাম না। এই চিঠিটা যখন আপনাদের হাতে পৌঁছবে তখন হয়তো আমি অনেক দূরে চলে গেছি। এই খেলাটা আপনাদের সাথে খেলতে চেয়েছিলাম শুধু আপনাদের একসাথে দেখতে পাবো বলে। আসলে অরফানেজের অত ভিড়ের মধ্যেও আমি খুব একা ছিলাম। দয়া করে বাড়িটাকে আপনারা অরফানেজ বানাবেন না প্লিজ, যেখানে কেউ কাউকে চেনে না, ভালো করে জানে না, যেখানে কারোর মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি জানি আমি এই বাড়িতে থাকলে এই সমাজের কাছে আপনাদের অনেক উত্তর দিতে হতো, কিন্তু স্যার একটা অরফ্যানকে স্বীকৃতি দেওয়া কি খুব অন্যায়, পাপ? পৃথিবীতে যেখানেই থাকি আপনাদের কোনোদিনও ভুলতে পারবো না, বিশেষ করে আপনাকে। তাই আমি চাই বাকি জীবনের স্পন্সরটা যেন নিজেই নিজে জোগাড় করতে পারি, যাতে মাথা উঁচু করে একদিন বলতে পারি যে আমি কোনো অরফান নই, আমি ফিরোজ, আমি একজন মানুষ। পারলে কালকের দিনটাও আমার জন্য ছুটি নেবেন, একটা লং ড্রাইভে যাবেন সকলে মিলে। দেখবেন আপনি, ম্যাডাম, তিস্তা আবার কেমন এক হয়ে গেছেন। দেখবেন যে আপনারা আর কেউ একা হবেন না, অরফান হবেন না। ভালো থাকবেন, পারলে একটু মনে রাখবেন ফিরোজ। কি ভাবছো এত?
ফিরোজের কথা, উচিত শিক্ষা দিয়ে গেল আমাদের। কালকে কি করবে কিছু ভেবেছ? একসঙ্গেই থাকবো, ওর এই ইচ্ছেটা আমাদের তো পূরণ করতেই হবে। শুধু কালকে কেন, অতীতটা ভুলে গিয়ে বাকি জীবনটা আমরা এইভাবে কাটিয়ে দিতে পারি না? নিশ্চয়ই পারি মালবিকা, নিশ্চয়ই পারি। আমাদের জীবন থেকে ছোট ছোট মুহূর্তগুলো হারিয়ে গিয়েছিল, একবার যখন সেগুলোকে আবার ফিরে পেয়েছি আর আমি হারাতে চাই না। আচ্ছা, ফিরোজকে আমরা আবার ফিরিয়ে আনতে পারি না? হ্যাঁ হ্যাঁ পারি পারি, কিন্তু কি জানো, আমার মন বলছে ও নিজেই ফিরে আসবে। বড় অভিমানী ছেলে, আমরা ওকে আঘাত করেছি, ওর আত্মাভিমানে লেগেছে। তবে একটা কথা হচ্ছে যে ওর এই লড়াইটা কিন্তু ওর একার লড়াই, ওকে নিজেকেই লড়তে হবে। এনিওয়ে, আচ্ছা তিস্তা কোথায় বলো তো? ও নিজের ঘরে শুয়ে শুয়ে গান শুনছে। ওকে বলো কালকে আমরা সবাই মিলে একসঙ্গে লং ড্রাইভে যাব। বলবো, নিশ্চয়ই বলবো। কেমন লেগেছে? ভালো লেগেছে? তাহলে সাবস্ক্রাইব করবেন।